ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته حمد ومصليا ما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রব্বী শ্রাখালি সৌধুরী শ্রীলে ওয়ালুল মিল্লি সাইন কৌ রব্বী সিদ্দিন আইল মা একজন ভাই প্রশ্ন করেছিলেন যে বর্তমানে যে খাতনা করা হয় অর্থাৎ যেটাকে আমরা মুসলমানই বলি ওই খাতনা করার সময় বা খাতনা করার পূর্বে যে বাচ্চার মুখে ক্ষীর দেওয়া হয় তারপরে খানা করা হয় বা বাচ্চার গলায় ফুলের মালা দিয়ে বাজারে বা গ্রামে গ্রামে ঘুরিয়ে নিয়ে হয় এগুলির অস্তিত্ব কি আর খাতনা করার সঠিক পদ্ধতি কি এটা ভাই জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন তো প্রথমে আমরা খাতনা করার ইসলামিক বিধান জানব তারপরে যেগুলি বর্তমান সমাজে আজ চলছে ইসলামের নাম দিয়ে তার ভিত্তি কোথায় সেগুলো দেখবে ইনশাআল্লাহ খাতনা সম্পর্কে রসোল্লা সাল্লাই সাল্লাম বলছেন ইবনু আমার থেকে বর্ণিত যে আলফিত হামসুন পাঁচটি জিনিস স্বভাবগত পাঁচটি জিনিস স্বভাবগত মানুষের প্রাকৃতিক বৈশিষ্ট্য ন্যাচারালি সেই পাঁচটি জিনিস হয়ে থাকে বা করতে হয় সে পাঁচটি জিনিস কি একটা হচ্ছে আল খেতান খাতনা করা দ্বিতীয় নম্বর হচ্ছে অল হেদাদ লজ্জাস্থানের লোম পরিষ্কার করা ইবদ বগলের যে লোম সেগুলোকে উঠিয়ে ফেলা ওয়াতাকলিমুল আফসার নোক কাটা ওয়াকাসুস শারিব আর মুছ ছোট করা এই পাঁচটি জিনিস হচ্ছে ইসলামের স্বভাবগত জিনিস প্রাকৃতিক বৈশিষ্ট্য ন্যাচারালি জিনিস যেগুলি প্রত্যেকটা মানুষকেই করতে হয় যেগুলি প্রত্যেকটা মানুষকেই করতে হয় সেই বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো উননব্বই সেহী মুসলিম হাদিস নাম্বার দুশো সাতান্ন সহি তিরমিজি হাদিস নাম্বার দু হাজার সাতশো ছাপান্ন হাদিস নাম্বার চার হাজার একশো আঠানব্বই তো এখানে সাল্লাম বললেন যে খাতনা করা বা মুসলমানি করা এটা হচ্ছে মানুষের প্রাকৃতিক বৈশিষ্ট্য স্বভাবগত জিনিস যেটা প্রত্যেক মুসলিমকে করতে হয় যেটা প্রত্যেক মুসলিমকেই করতে হয় এর হুকুম কি এর বিধান কি এ সম্পর্কে ইসলামের আদেশ কোন পর্যায়ে ইমাম শাহি রহিমুল্লা আলায় ইমাম মালিক রহিমুল্লা আলাই ইমাম আহম্মদ বিন হাম্বাল রহিমুল্লা আলাই এবং বিখ্যাত আরো ইমামদের মধ্যে ইমাম আউজাই ইমাম আবি এরা সকলেই বলেছেন যে খাতনা করা হচ্ছে ওয়াজিব অপরিহার্য অনুরূপভাবে শেখ ইমন ওসাইমিন রহিমুল্লা আলাই বলছেন যে আক্রাবুল আকওয়াল সব চাইতে নিকটতম বা অতি গ্রহণযোগ্য মত হচ্ছে আন্নাহ জীবন ফি রেজাল প্রত্যেক ব্যক্তিক ব্যক্তির খাতনা করা ও অপরিহার্য আশারহুল মুমতে প্রথম খণ্ডের একশো তেত্রিশ থেকে চৌত্রিশ পৃষ্ঠা অনুরূপভাবে ইমাম ইবনা কুদ্দাম রহিমুল আলাই তার গ্রন্থ আল মুগনির প্রথম খণ্ডের একশো পনেরো পৃষ্ঠায় বলছেন যে ইমাম ইমাম আহমদ বিন হাম্বালু ঠিক এক কথায় বলেছেন যে খিতান খেতান ফিবন আলা রেজালে প্রত্যেক ব্যক্তির ওপরে খাতনা করা হচ্ছে ওয়াজিব তো খাতনার বিধান কি ওয়াজিব করতেই হবে আর এটা আজ থেকে নয় বরং ইব্রাহিম আলাহ সময় থেকে চলে আসছে পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি খাতনা করেছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাহসাল্লাম পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি খাতনা করেছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাহিসাল্লাম আবু রায়রা রাজল্লাহ তাল্লা বর্ণনা করছেন যে আন্না রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম রসুল্লা সোসাল্লাম বলেছেন যে ইফতাতান ইব্রাহিম বায়দা স্যামানিন আর সানা ইব্রাহিম আলাইসাল্লাম আশি বছর বয়সে নিজের খাতনা করেছিলেন সালাম আশি বছর বয়সে নিজের খাতনা নিজেই করেছিলেন ওখ তায় নাবিল আর তিনি শাম দেশের কাদুম নামক জায়গাতে এই খাতনাটা করেছিলেন সেইবুহার ইয়া ডিসেম্বর তিন হাজার এবং ছ হাজার দুশো সেই মুসলিমা ডিসেম্বর দু হাজার তিনশো খাতনা শব্দের অর্থ যদি আমরা দেখতে যাই তাহলে দেখব যে ইমাম কা কাই রহিম তার গ্রন্থ ফি আহকেমেল মৌদুদিমেল প্রথম খন্ডের একশো বর্ণনা করছেন যে খাতনা শব্দের হচ্ছে কাটা বা ছেদন করা কাটা বা ছেদন করা কোন জিনিসকে যেরকম মানে কাটা হয় যেরকমভাবে ভাবে বলা হয় যে নোক কাটা বা মুচ ছোট করা তো এরকম খাতনা শব্দের অর্থ হচ্ছে কাটা বা ছেদন করা তো যেরকম নিঃসন্দেহে খাতনা যেটা বা মুসলমান যেটা সেখানে কাটতেই হয় যেটা লিং লিঙ্গের যে বাড়তি বা উদ্বিদ্ধ যে চামড়া যেটা বাইরের দিকে বেরিয়ে থাকে সেটাকে মানে কাটতে হয় বা ছেদন করতে হয় সেজন্য খাতনা শব্দের অর্থই হচ্ছে কেতাল ছেদন করা বা কাটা কতটুকু কাটতে হবে এর বিধান কি মানে কতটুকু চামড়া কেটে বাদ দিতে হবে এর বিধান এর বিধান কি এ সম্পর্কে ওলামারা কি বলছেন যে ইউ ওলামারা বলছেন যে যখন খাতনা করা হবে তখন সেই বাচ্চার লজ্জাস্থানের যে উদ্ভিদ্ধ চামড়া সেটাকে কেটে সেটাকে কেটে বাদ দিতে হবে এবং বিন হাম্বালকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে সুইল আহমদ হাম্বালকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কাম করার সময় খাতনা কতটুকু চামড়া কাটতে হবে তো কলা তিনি উত্তরে বলছেন হাত তাব্দুল হাফসা এতটুকু চামড়া কাটতে হবে যে চামড়া কাটার পরে হাফসা প্রকাশিত হয়ে যাবে হাফসা বলতে বোঝায় লিঙ্গের অগ্রভাগ হাফসা বলতে বোঝায় লিঙ্গের অগ্রভাগ ভাবে আমাদের একটা বডি আমাদের একটা বডি আমাদের বডি থেকে আস্তে আস্তে উঠতে উঠতে গলার কাছে শুরু হয়ে গিয়েছে গলা থেকে শুরু হয়ে যাওয়ার পরে আবার মাথাটা আবার গলার চাইতে একটু অনেকটা মোটা ঠিক লিঙ্গের অগ্রভাগটা ওই রকম লিঙ্গের যে সমান ভাগ আস্তে আস্তে একটা জায়গাতে সেরকম মনে হয় যেরকম গলার মতো একটু সরু তারপরে আবার মাথাটা একটু মোটা তো ওই গলার মতো সরু স্থানের সাম মানে সামনের ভাগটাকে হাফসা বলা হয় তো এতটুকু চামড়া কাটতে হবে যেন ওই হাফসা বা ওই অগ্রভাগটা বেরিয়ে থাকে উন্মুক্ত হয়ে যায় খুলে যায় সে আলিসানুল আরব ন নবম খণ্ডের সাতচল্লিশ পৃষ্ঠা ইমাম নবীর রহিমান আলাই বলছেন ইমাম নবেবীর রহিমান আলাই বলছেন যে ও সাহিউল মশিব কত হাসফা খাতনা করার সময় খাতনা করার সময় লিঙ্গের যে অগ্রভাগের অগ্রভাগটা যে চামড়াতে আবৃত থাকে সেই চামড়াটা কেটে ফেলাটা ও অজীব সেই চামড়াটা কেটে ফেলাটা ও অজীব প্রথম খণ্ডের তিনশো একান্ন পৃষ্ঠা তোহফাতুল মৌলুদের প্রথম খণ্ডের একশো থেকে বিরানব্বই পৃষ্ঠা এবার এর হিকমত কি মানে কেন খাতনা করা হয় এর পিছনে রিজেন কি এর কারণ কি এক্ষেত্রে ইসলামিক কারণ হচ্ছে পবিত্রতা অর্জন করা যদি কোনো ব্যক্তি খাতনা না করে আর সেই ব্যক্তি যখন প্রস্রাব করবে তখন প্রস্রাবের কিছু অংশ তার ওই উদ্বিদ্ধ চামড়াতে আটকে থাকবে যেটা পরিপূর্ণ ঝরবে না সেই জন্যে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করার লক্ষ্যে এবং প্রস্রাবের যে ওই কয়েক ফুটা আপনার লিঙ্গে আটকে থাকছে সেটাকে পরিপূর্ণভাবে ঝরিয়ে দেওয়ার জন্য এই খাতনার বিধান এই খাতনার বিধান ওলামারা বলছেন যে আম্মার রেজাল লায় কেন মিনাল তাহারাতে মিনাল বাউলে ইল নাবিল খেতান খাতনা করা ছাড়া কোনো ব্যক্তি প্রস্ব থেকে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করা সম্ভব নয় খাতনা করা ব্যতীত কোন ব্যক্তির পক্ষেই প্রস্রাবের পরে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করা সম্ভব নয় কেননা কিছু বা কয়েক ফোটা প্রস্রাব ওই চামড়াতে আটকে থেকে যায় যেটা ঝরে না এর ফলে তার কাপড় বা তার শরীর অপবিত্র হয়ে যায় তার কাপড় বা শরীর অপবিত্র হয়ে যায় এই জন্যেলে ولذلك كان عبد الله بن عباس يجون ابن عباس رضي الله تعالى عنه খাতনা করার ব্যাপারে অত্যন্ত কঠোরতা অবলম্বন করতেন অত্যন্ত কঠোরতা অবলম্বন করতেন কল আল ইমাম আহমদ এবং আহমদ বিন হাম্বাল বর্ণনা করছেন যে ও কান ইবন আব্বাস ইউসাদ দেদু ফি আম রিহি ইবন আব্বাস আনহু খাতনার ব্যাপারে বা খাতনার হুকুমের ব্যাপারে অত্যন্ত কঠোরতা অবলম্বন করতেন বরং তিনি এরকম বলতেন যে আন্না হাজ্জালাহ সালাতান ইয়নি এদের আনলাম যে ব্যক্তি খাতনা করবে না তার সালাত এবং তার হজ কিছুই হবে না যে ব্যক্তি খাতনা করবে না তার সলাত বা হজ কিছুই হবে না কেননা সে খাতনা না করলে পবিত্রতা অর্জন করতে পারছে না আর পবিত্রতা অর্জন না করতে পারলে অপবিত্র অবস্থায় কোনো তার কোন হবে না আল মুগ্নির প্রথম খণ্ডের একশো পৃষ্ঠা। তো এটা হলো খাতনার বিধান যে আপনি এতটা পরিমাণ চামড়া কাটবেন যাতে লিঙ্গের অগ্রভাগটা উন্মুক্ত হয়ে যায় আর এর হিকমত বা এর কৌশল বা এর রিজেন কি সেটা আমরা জানতে পারলাম এর হুকুম জানতে পারলাম খাতনা কাকে বলে সেটা আমরা জানতে পারলাম এটা কার সন্ন্যাত সেটা আমরা জানতে পারলাম এর পরবর্তী জানার বিষয় হচ্ছে ওলামারা বলছেন যেরকম ইমনে কোদ্দমা রহিম আলাই বলছেন যে যে ব্যক্তি খাতনা করবে যাকে আমরা হাজাম বলি তাকে পারিশ্রমিক দেওয়াটা বৈধ তাকে দেওয়াটা পারিশ্রমিক বৈধ কেন এরকম অনেক বৈধ কাজ রয়েছে যেখানে আমরা পারিশ্রমিক দিয়ে থাকি যেরকম ভাবে যে কষায় যে কষায় যেরকম আমরা কুরবানি রাখি কুরবানির সময় যে ব্যক্তি কষায় হয় এবং সেই হাদিস বুখারের হাদিস যে আমরা কসাইকে কোরবানির মাংস বা চামাতে কিছুই দিতাম না বরং তাকে আমরা আমাদের পকেট থেকে পারিশ্রমিক দিতাম তো কসাই বা হাজামকে পারিশ্রমিক দেওয়া বৈধ কসাই বা হাজামকে পারিশ্রমিক দেওয়াটা বৈধ এটা শরীর সম্মত একেবারে কোনো মত পার্থক্য বা ওলদের মধ্যে কোনো মতনৈক্য নেই অ্যালমগ্নি পঞ্চম খণ্ডের তিনশো চব্বিশ পৃষ্ঠা তো আমরা টোটাল বিষয়টা জানতে পারলাম এবার বর্তমান সমাজে খাতনা ইসলামের নাম দিয়ে যে যেরকমভাবে যেরকম ক্ষীর দেওয়া বা বাচ্চার গলায় কাগজের ফুল পরিয়ে দিয়ে তাকে রাস্তাঘাটে ঘুরিয়ে নিয়ে বেড়ানো বা লোক লোকে লোককে দাওয়াত করে খাওয়ানো এ সমস্তগুলি হচ্ছে বেদাত এ সমস্তগুলি হচ্ছে বেদাৎ কেননা মহান রব্বুল্লা আলামিন বলেছেন ওমা আতা কুমোর রসুল ফাখুজু ওমা নাহা কুমায়ন হু ফান্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তোমাদেরকে যা বলেছেন যতটুকু বলেছেন ঠিক তোমরা তাই ততটুকু করবে আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকবে তো রসুল্লাহ সাল্লাম আমাদেরকে খাতনা করতে বলেছেন তার পদ্ধতি বলেছেন যতটুকু বলেছেন ঠিক ততটুকু করতে হবে যেটা আমরা জানতে পারলাম এর বেশি এই উপলক্ষে কোনো কাজ আর দ্বিতীয় কোনো কাজ নিজের মন থেকে করা যাবে না অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সহি মুখারি হাদিস নম্বর দু হাজার ছশো সাতানব্বই এবং সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার সাতশো আঠারোর মধ্যে যেমন আমিলা আমলাইসা আলাইহি আমরুনা ফাহরুদ্দুন যে ব্যক্তি এমন কোনো কর্মকাণ্ড করলো যে ব্যক্তি এমন কোন কর্মকাণ্ড করল যে কাজের উপরে আমার আদেশ নেই সেটাই হচ্ছে পরিত্যাজ্য বা অগ্রহণযোগ্য বাতিল সেটাই বেদাত সেটাই বেদাত তো যেহেতু রসোল্লা সাল্লা সাল্লাম এই ধরনের কাজ করতে বলেননি ক্ষীর খাওয়ানো ফুল ফুলের মালা গলায় দেওয়া খানা দেওয়া এগুলি যেহেতু সুসলাম থেকে বর্ণিত নয় সেই জন্য ধরনের কোনো কাজ করা যাবে না এগুলি পূর্ণমাত্রায় বেদাহাত হবে এগুলি পূর্ণমাত্রায় বেদায়ত হবে তো যেগুলি সন্নতি সম্মত কাজ এ ছাড়া এর উদ্বুদ্ধ সমস্ত কাজই হচ্ছে বেদায়ত সমস্ত কাজগুলি হচ্ছে ইসলাম বহির্ভূত কাজ অবৈধ কাজ অইসলামিক কাজ তো ইনশাআল্লাহ আমরা খাতনা করার সময় অবশ্যই আমরা ধ্যান রাখবো যে যেগুলি সন্ন্যার থেকে প্রমাণিত ঠিক ততটাই করব। এর উদ্বুদ্ধ কোনো কাজ আমরা করবো না কারণ সেগুলি বেদাঁত হবে যেরকমভাবে মুখে ক্ষীর দেওয়া গলায় ফুলের মালা পরানো তাকে বা রাস্তাঘাটে ঘুরি নিয়ে বেড়ানো বা তার তাও সেই উপলক্ষে খানা করা এগুলো সব বেদাঁত এগুলো সব বেদাঁত তার দোয়া করবে হে আল্লাহ তুমি আমাদের সকলকে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ